सेन, सुपरस्टार एकेंद्र सेन, नाम तो सुना ही होगा। अरे किन बाबू, फोन का धोरू। হ্যাঁ, কে? হ্যাঁ, আমরা ওই সারা বাংলা গোয়েন্দাগিরি অ্যাওয়ার্ডস থেকে কল করেছিলাম। হ্যাঁ স্যার, বলুন। স্যার, আপনি আজকের অ্যাওয়ার্ড ফাংশনে আসছেন তো? হ্যাঁ স্যার, আসছি। হ্যাঁ, ওই যেখানে বলেছিলেন সেখানেই তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, আমি আসছি, রাখছি। নমস্কার, আমরা পাড়ার কাকিমা গোষ্ঠী থেকে এসেছি। ও নমস্কার, বলুন কি চাই? শুনলাম আপনি নাকি পুরস্কার পাচ্ছেন। হ্যাঁ সেটা তো পাচ্ছি, কিন্তু আপনারা মানে, উফ বাবা বাইরে যা গরম। দেখি খুকুদি কই, খুকুদি শুনুন। খুকুদি, খুকুদি বাড়িতে নেই? আপনারা কারা বন বন করে ঢুকে পড়লেন ঘরের ভেতরে? বাবা বাড়িতে অন্য কেউ আছে বুঝি, মকিপি চকা নাকি? আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তা আপনি যে এত বড় একটা সম্মান পেয়েছেন কেমন লাগছে? দেখুন সেইটা তো খুবই ভালো লাগছে, কারণ নতুন একটা অ্যাডভেঞ্চারে যাব, তার আগে এরকম একটা সম্মান পেলাম। খবর পাইনি তো? উমা জানেন না, আমি জঙ্গলে যাচ্ছি তো, সবুজ জঙ্গল, তার ভেতরে হরিণ, তারপরে হাতি, তারপর জিরাফ, তারপর মাঝে মাঝে পাখি ডাকছে কু কু করে। বুঝেছি বুঝেছি। শুনুন না, এই যে জঙ্গল নিয়ে আমার একটা প্রশ্ন আছে, করি? জঙ্গলে এই যে এত জন্তু জানোয়ার, তার মধ্যে কোন জন্তুটা পাঞ্জাবি? কোন জন্তু? আপনি পারবেন না? সিংহ, কারণ নামের মধ্যে সিং আছে। দারুন না? আচ্ছা আর একটা জিজ্ঞেস করছি, আমরা যখন চিঠি লিখি তখন একদম শুরুতেই কোন জন্তুর নাম লিখতেই হয়? কোন জন্তু? আপনি পারবো না? হরিণ, ডিয়ার, আমরা লিখি না ডিয়ার অমুক, ডিয়ার তমুক। আপনার তো সেন্স অফ হিউমারটা দারুণ মশাই, পেট ব্যথা মাথা ব্যথা সব হয়ে গেল একসাথে। ঠিক বলেছেন, দেখুন বাঙালিদের যদি এরকম সেন্স অফ হিউমার জিয়ে রাখতে হয় তাহলে বাঙালিদের দু বেলা ভাত খাওয়া উচিত, ডাল আলু পোস্ত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ, ওই যে বলে না শেয়ানে শেয়ানে মারামারি। এটা আবার কি প্রবাদ? ওটা শেয়ানে শেয়ানে কোলাকুলি হবে। ও কোলাকুলি? আচ্ছা আপনারা কেন? আপনাকে আমাদের কাকিমা গোষ্ঠী থেকে একটা সম্মান দেওয়া হবে আগামী রবিবার, খুকু বৌদিকে নিয়ে চলে আসবেন। আবার একটা সম্মান? ঠিক আছে, আপনারা কোথায় গেলেন? শুনুন।